আরো কিছু কালেকশন তোমাদের একটু দেখাচ্ছি। আমার তো আর অন্য চ্যানেল নেই, আমার এই একটা চ্যানেলেই আমি আমার সমস্ত কিছু শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, এইগুলো সমস্ত আমার নতুন কালেকশন। কোয়েরি থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিতে পারি, আমার সাথে যোগাযোগ করতে পারো। তবে হ্যাঁ, যারা সত্যি সত্যি কিনতে চাও তারাই, কেননা সময় সত্যি খুব অভাব মানুষের, এমনি কথা বলার মতো সময় হয় না। তো যারা কিনতে চাও তোমরা, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। তো আজকে আমি একটু গল্প শেয়ার করব, দুটো একদম সত্যি সত্যি দুটো ঘটনা, সাথে থেকেও তোমরা আমার চোখের সামনে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। আরেকটা শেয়ার করব একজন মানুষ, মানুষ বলতে একজন মহিলা, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি, তার চোখে ছানি পড়ে, তার চোখে এমন অবস্থা হয়েছিল যে চোখে আর সে কোনো দিনই দেখতে পারবে না, ডাক্তার বলে দিয়েছিল। কারণ ছানি সুগার ছিল শরীরে, মানে ডায়াবেটিক পেশেন্ট, এবং তার সাথে সাথে ছানি পেকে যাওয়ার পরে, অপারেশন হওয়ার পরে, মানে আমি তো ডাক্তার নই, আমি ডিটেল বলতে পারবো না, মোটামুটি তার চোখে আর দৃষ্টি ছিল না, মানে চোখে জল জমে গিয়েছিল, এবং আর্থারাইটিসের দরুন ভালো করে হাঁটতে পারতো না, এবং এত পয়সা করিও ছিল না যে নি ট্রান্সফার করাবে। তো সেই ভদ্রমহিলা কী করলেন তার জীবনে? সে কি তার জীবনে সব শেষ হয়ে গেল, নাকি ভালোই হলো তার?